জন্মদিনে ভক্তদের সেঞ্চুরি উপহার দিলেন বিরাট কোহলি। কেন তিনি এ প্রজন্মের সেরা ক্রিকেটার আবারও তা প্রমাণ করলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা করেছিল ভয়ঙ্করভাবেই। শুরুটা আগ্রাসীভাবে করলেও এরপর পরপর উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত। তবে এদিন এক উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন বিরাট কোহলি। শুরুতে 63 বলে হাকান 50, এর মাঝে পরপর উইকেট পড়লেও শেষ পর্যন্ত সেঞ্চুরির ক্ষুধা মিটিয়েই মাঠ ছেড়েছেন। এ সময় 119 বলে সেঞ্চুরি হাকান বিরাট কোহলি। আর এর মধ্য দিয়ে ওয়ানডেতে 49টি সেঞ্চুরি হাঁকিয়ে ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। সব মিলে নিজের 35তম জন্মদিনে বাকি ব্যাটসম্যানদের সাথে বিরাট কোহলির দায়িত্বশীল অপরাজিত 121 বলে 101 রান মিলে ভারত লক্ষ্য দাঁড় করিয়েছে 326 রানের।